হ্যালিটিভিওর কেন্দ্র সরকারের সম্পূর্ণ নতুন একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করবে করতে পারবেন কারণ এটা কেন্দ্র সরকারের সম্পূর্ণ একটা স্থায়ী জব এখানে আপনাদেরকে কিন্তু নিয়োগ করা হবে কলকাতাতে এখানে আপনি কলকাতায় পরীক্ষা কেন্দ্র পেয়ে যাবেন অথবা এখানে কিন্তু পরীক্ষা আপনাকে রিটেন এক্সাম দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউ দ্বারা আপনাকে নিয়োগ করা হবে এখানে শুধুমাত্র আপনি বাড়িতে বসে ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠিয়ে দিতে পারেন পাঠিয়ে দিলেই কিন্তু আপনি আপনার যদি কোয়ালিফাই সাথে মিলে যায় তাহলে আবেদন করতে পারবেন এখানে দেখুন যে পোস্টগুলো রাখা হয়েছে পাঁচ নম্বরে যে পোস্টটা রাখা হয়েছে এল ডিসি এখানে টোটাল শূন্যপাত রাখা হয়েছে একটি এখানে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে সেটা হিসেব করা হবে ফার্স্ট এপ্রিল দু হাজার কুড়ি অনুযায়ী আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগবে টেন প্লাস টু অর্থাৎ টুয়েলভ পাস করে থাকলে আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনার ইংলিশে থার্টি ফাইভ এবং হিন্দিতে থার্টি কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে এখানে স্যালারি দেওয়া হবে পনেরো হাজার টাকা পার আপনাদেরকে আগেই বলে দিয়েছি ইমেলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন চার নম্বর যে পোস্টটা রাখা হয়েছে লিগাল অ্যাসিস্ট্যান্ট টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি এখানে আপনার বয়স কিন্তু হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে সেটা হিসেব করা হবে ফার্স্ট এপ্রিল দু হাজার কুড়ি অনুযায়ী এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রাখা হয়েছে ব্যাচেলার অফ ল অ্যান্ড মাস্টার্স অফ ল ফ্রম রিকগনাই ইউনিভার্সিটি অর্থাৎ আপনি যদি ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকেন ল এবং মাস্টার ডিগ্রি পাস করে থাকেন ল নিয়ে তাহলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনার তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে তারপরে যে পোস্টগুলো রাখা হয়েছে সবগুলো হাই কোয়ালিফিকেশানের জন্য সেগুলো আমরা আপনাদেরকে আমি জানালাম প্রয়োজনে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এই পিডিএফের লিঙ্ক অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক সেখান থেকে আপনি ডাউনলোড করে ভালো করে দেখে তবেই আবেদন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশন ফর্মস এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাকে যে ইমেল আইডি দেওয়া আছে আপনাদেরকে ইমেল আইডি জানিয়ে দেবো সেই ইমেল আইডিতে আপনাকে প্রেরণ করতে হবে খুব সিম্পল একটা ফর্ম এখানে ছবি লাগাবেন এখানে পোস্ট অ্যাপিল ফর অর্থাৎ কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম লিখবেন এখানে ফুল নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ সমস্ত একটা সিম্পল একটা ফর্ম কিন্তু সেই ফর্মটা আপনি আপনি জাস্ট ফিল আপ করবেন ফিল আপ করার পর আপনার যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো আছে সেগুলোকে আপনি স্ক্যান করবেন স্ক্যান করিয়ে যে ইমেলের মাধ্যমে আপনি পাঠাবেন সেই ইমেল আইডিটা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন এই ইমেল আইডিতে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে প্রয়োজনে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনি কম্পিউটার দোকানে গিয়ে এই ইমেল আইডিতে এই যে পোস্টটা রাখা হয়েছে আপনি যে পোস্টের জন্য যোগ্য অর্থাৎ আপনার কোয়ালিফিকেশানের সাথে যে পোস্ট মিলে যাবে সেই পোস্টের সাথে আপনি আবে সেই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ জেলাভিত্তিক বা কেন্দ্র সরকারের সমস্ত সরকারি বা বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার প্রথম আমি প্রকাশ করে থাকি এখানে সম্পূর্ণভাবে কিন্তু লিখে দেওয়া আছে ইমেলের মাধ্যমেও আপনি পাঠাতে পারেন বা বাই পোস্টের মাধ্যমেও পাঠাতে পারেন সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না অবশ্যই কিন্তু আপনার যে সমস্ত কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে এই ইমেল আইডিতে যখন পাঠাবেন সেগুলোর সাথে অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করার পর কিন্তু আপনি সেটাকে সাবমিট করবেন আর লাস্ট ডেট কবে রাখা হয়েছে দেখুন এখানে লাস্ট ডেট রাখা হয়েছে সতেরোই নভেম্বর দু হাজার কুড়ি অর্থাৎ সতেরো তারিখ লাস্ট ডেট রাখা হয়েছে আপনারা যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই আবেদন করে নিন আর আপনি আমার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপের সাথে জয়েন হতে পারেন ডিসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্ক কারণ সেখানে প্রতিনিয়ত জেলা ভিত্তিক সরকারি চাকরির বিজ্ঞপ্তি সবার প্রথম প্রকাশ করে থাকি এবং সাথে জেলার নামটা মেনশন করে দিই যাতে আপনারা বিভ্রান্তিতে না পড়েন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে